আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কি অবস্থা সবার? সো আশা করি প্রত্যেকে ভালো আছেন। সো কালকের ভিডিওতে দেখিয়েছিলাম সো এই মনিটাইজেশনের নতুন যে অপশনটি এসেছে প্রফেশনাল মোডে মনিটাইজেশন, তো এটার সম্পর্কে আমি ডিটেলসে বলবো। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেলসটা বলবো। তো যারা এখনো পর্যন্ত এই ডিটেলসটা জানেন না বা আমার ডিটেলসটা দেখার জন্য সাবস্ক্রাইবার করেছিলেন বা ডিটেলসটা জানার জন্য যারা আমার ভিডিওটি দেখেছিলেন কালকে, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি, বা যারা এখনো পর্যন্ত জানেন না এই বিষয়টা তাদের জন্য কিন্তু, আর যারা এই বিষয়টা জেনে গেছেন অলরেডি এটার ডিটেলসের কাজ কী বা মনিটাইজেশনের কাজ কী তাদের জন্য বলবো। অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন না, সো স্কিপ করে চলে যেতে পারেন। আর যারা শুধু জানেন না আর যারা জানতে চান শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই আপনারা এই ডিটেলসটা জানতে পারবেন। সো এই নতুন অপশনটার কাজ কী এবং এই মনিটাইজেশন দিয়ে আমরা কী করতে পারবো, ইনকাম হবে কি না, বাট ডিটেলস ইউটিউবের আজকের এই ভিডিওদেরকে আপনাদেরকে বলে দেওয়া হবে সঠিকভাবে প্রফেশনালভাবে। সো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম গাইস, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সরাসরি আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটিকে ওপেন করে নেবেন। সো আমি আপনাদেরকে ফুল ডিটেলসটা আজকে বলবো, সো জাস্ট যদি সকালে শেষ পর্যন্ত দেখে দেখুন। তো প্রথমে আপনারা যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে ফেসবুকের সেটাকে ওপেন করে নেবেন। সো ওপেন করা হয়ে গেলে এখান থেকে সরাসরি উপর দিকে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে যে এখানে টিডট, যারপর আমরা এখানে ক্লিক করে দিয়ে যদি আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ শো হবে। তো এখন আমি নিচ থেকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মনিটাইজেশন। সো আমরা জাস্ট এখান থেকে মনিটাইজেশন অপশন একটা ক্লিক করতেছি। সো গাইস আমি কিন্তু ফুল ডিটেলসটা জেনে গিয়েছি, ফুল ডিটেলসটা জেনে বুঝে তারপর আপনার সামনে ভিডিও মেক করতেছি, জাস্ট ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে লেখা আছে বোনাস। কালকে ভিডিওতে বলেছিলাম বোনাস মানে রিলসের ইনকামের বা বোনাস দেওয়া হয় সেইগুলো সম্পর্কে বলেছিলাম, কিন্তু এটা কিন্তু 100% সত্য, সেখানে আমি হয়তো নিজের মন থেকে বলেছিলাম কিন্তু এটা কিন্তু সত্য ঘটেছে। সো আপনারা কিন্তু এই রিলস যেখানে বোনাস লেখা রয়েছে এখানে কিন্তু যে পরিমাণে যে অ্যাটন রিল আপনাকে দেওয়া হয় বা ফেসবুক রিলস ভিডিওর মাধ্যমে যে বোনাসগুলো আপনাকে দেওয়া হয় সেইগুলো বোনাস হিসাবে আপনার এখানে কাউন্ট হবে, সেই সমস্ত বোনাস এখানে দেখতে পারবেন। মানে আপনি সেই সমস্ত বোনাসগুলো মানে ধরুন ফেসবুক অ্যাটন রিলস থেকে হোক বা যেখান থেকে হোক না কেন আপনি যে সমস্ত বোনাসগুলো পান সেই সমস্ত বোনাসগুলো কিন্তু এখানে দেওয়া হবে। এবং আপনি কিন্তু অ্যাটন রিলের মধ্যে ইনকাম করতে হলে প্রথমে আপনাকে 100,000 ভিউ মিনিট ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, মানে 100,000 ভিউ কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে অ্যাটন রিল অপশনটি পেতে পারেন এবং ইনকাম করতে পারবেন, সো বোনাসও পেতে পারবেন। সো এবার আমি দ্বিতীয় যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে লাইভ অ্যাডস। লাইভ অ্যাডস মানে হচ্ছে লাইভ, আমি আপনাকে বোঝাচ্ছি এখান থেকে যদি আমি সরাসরি ব্রেকে চলে আসি তারপর আপনার এখান থেকে যদি আমি আমার ফুফারে চলে যাই তো তারপর আপনাদের দেখাচ্ছি নিচে থেকে স্ক্রল করে দেখবেন এখানে লাইভ লেখা রয়েছে, এখানে লাইভ লেখা রয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করে লাইভে যাই তাহলে কি হবে, আমার লাইভের মধ্যে অ্যাড শো করবে, ঠিক আছে, আমার লাইভের মধ্যে অ্যাড শো করবে, এটাকে বলা হচ্ছে লাইভ অ্যাডস। এখন বলবেন যে ভাইয়া এটা কিন্তু লাইভটা কিন্তু রিলসের আন্ডারে পড়ে না বা রিলসের আন্ডারে যায় না, তাহলে এখানে আমাদের আইডির মধ্যে কীভাবে মানে অ্যাড শো করবে লাইভের মধ্যে? আমি যেহেতু জানি সেটা মূলত আমি যতটুকু জানি আপনাদের আইডির মধ্যে যে ভিডিওগুলো সাধারণভাবে আপনি আপলোড করবেন মনিটাইজেশনের পরে, যে সাধারণভাবে যে ভিডিওগুলো আপনি আপলোড করে দেখেন আপনার ফেসবুক আইডির মধ্যে সে সমস্ত আইডির মধ্যে কিন্তু অ্যাড শো করবে। লাইভ কোনো রিলসের আন্ডারে নয়, স্টারের আন্ডারে নয়, কিছু কি মানে প্রফেশনাল মোডের এরকম বা এসব আপডেটের কোনো আন্ডারে নয়, লাইভ হচ্ছে নির্দিষ্ট একটা ফেসবুকের আন্ডারে। তো যে সেজন্যই এখানে যেহেতু লাইভের মধ্যে অ্যাড শো করবে সেই জন্য আপনাদের সাধারণ ভিডিও নর্মাল ভিডিওগুলোর মধ্যে কিন্তু অ্যাড শো করতে পারে, সেটা আমি নিজে থেকে বললাম, সো সেটা আমার মনে হলো, ঠিক আছে। তো এটাকে কী হবে না হবে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছি লেখা আছে মনিটাইজেশন, এখানে ক্লিক করবো, এরপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারভিউ হবে আবারও। সো আমরা আমাদের দ্বিতীয় নম্বরটা বলেছি, এবার আমি এবার আপনাদের তৃতীয় নম্বরটা বলবো। তৃতীয় নম্বরটা হচ্ছে ইনস্টাম অ্যাডস। অ্যাডস অর্থ হচ্ছে যে এটার অর্থ হচ্ছে যে আপনার ফেসবুক রিলসের মধ্যে যে সমস্ত অ্যাড শো করে, মানে আপনি যে সমস্ত রিলস ভিডিও আপলোড করতেছেন সেই সমস্ত রিলস ভিডিওর মধ্যে যে সমস্ত অ্যাডগুলো শো করবে সেই সমস্ত অ্যাডসগুলোকে বলা হয়েছে ইনস্টাম অ্যাডস, ঠিক আছে। সে সমস্ত রিলসের মধ্যে যে সমস্ত অ্যাডগুলো শো করবে তাকে বলা হয়েছে অ্যাড সিস্টেম অ্যাডস, ঠিক আছে। তারপর লেখা রয়েছে যে সাবস্ক্রিপশন।
সাবস্ক্রিপশন মানে আমরা জানি কিছুদিন আগে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সো কীভাবে সাবস্ক্রিপশন সেট আপ করতে হবে, সাবস্ক্রিপশন নিয়ে এই ফুল ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকেও দেওয়া থাকবে, সেটা আপনারা ভিডিওটা দেখে নেবেন লিঙ্ক থেকে, তারপর এখানে সাবস্ক্রিপশন সম্বন্ধটা জেনে যাবেন। আমি আপনাদের কিছু আইডিয়া দিচ্ছি। প্রথমে হচ্ছে সাবস্ক্রিপশন মানে হচ্ছে সাবস্ক্রাইবার বাটন, মানে আপনাকে কিছু সাবস্ক্রাইবার বাটন দেওয়া হবে আপনার ফেসবুক আইডির মধ্যে। সেই সাবস্ক্রাইবার বাটন যদি আপনি এলিজিবল করেন তাহলে আপনাকে যে সাবস্ক্রাইব করবে সে কিন্তু আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে চাইবে, মানে সাবস্ক্রাইব করতে পারবে, এছাড়া কিন্তু সে সাবস্ক্রাইব করতে পারবে না। সে চাইলে আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে পারবে এবং টাকা না দিলে কিন্তু সে আপনাকে সাবস্ক্রাইব করতে পারবে না। এটা কিন্তু অনলাইন ক্লোসের মতো যে আপনাকে কিছু শিক্ষা দিচ্ছেন, যেমন ধরুন আমি আপনাকে এক্সাম্পল আমি আপনাকে ভিডিও করি, আপনাকে আমি এটা বোঝাচ্ছি এবং আপনাকে এই সম্বন্ধে আইডিয়া দিচ্ছি, আপনাকে কিছু শেখাচ্ছি আপনাকে, ঠিক সেম টু সেমভাবে আপনি কিন্তু অনলাইন ক্লোসের মতো ভিডিও তৈরি করে কিন্তু তাদেরকে শেখাতে পারবেন, তাদেরকে কিছু আইডিয়া দিতে পারবেন, এরকম সিস্টেমভাবে কিন্তু আপনি করাতে পারবেন। এবং আপনাকে সে যদি সাবস্ক্রাইবার করতে চায় তাহলে আপনাকে অবশ্যই টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে পারবে, নাহলে কিন্তু সে সাবস্ক্রাইব করতে পারবে না ফ্রিতে, ঠিক আছে। আপনি সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এবং আপনাকে সাবস্ক্রাইবার বাটন দেওয়া হবে। আশা করি ফোনটা ক্লিয়ার করতে পেরেছি কীভাবে আপনাদের সাবস্ক্রাইব, কীভাবে এই চারটা বাটনের ব্যবহার করতে হবে বা এই চারটা বাটনের কাজ কী। তো এরপর আমি আপনাদের ফাইনালি যেটা বলবো মেন এখানে যেটা রয়েছে নট ব্যাড অ্যানাবেল অর্থ হচ্ছে যে কোনো ইলিজিবল না, মানে আমাদের দেশটাতে কোনো ইলিজিবল হয়নি এই চারটা অপশনে। যখন ইলিজিবল হয়ে যাবে তখন আমাদের এখানে এই নট ব্যাড ইলিজিবল লেখা, মানে অ্যানাবেল লেখা থাকবে না, এখানে ইলিজিবল লেখা থাকবে, তখন অবশ্যই আমাদের এয়ারটোন রিল অ্যাডস বোনাস সমস্ত কিছু ইলিজিবল হয়ে যাবে, তখন আমরা এই চারটা বাটনের মধ্যে কিন্তু আমরা সমস্ত ডিটেলস দেখতে পারবো। আগামীতে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের এটা দেখতে পাবো কিনা বা আমাদের এটা হবে কিনা বা আমরা ইনকাম করতে পারবো কিনা, সেটা অবশ্যই আমরা আগামীতে জানতে পারবো। এখন আমি সরাসরি এখানে চলে আসি। তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমার মনিটাইজেশন যে বাটনটির অবস্থা, যদি এখনও পর্যন্ত আপনার আইডিতে এই মনিটাইজেশন অপশনটি না এসে থাকে তাহলে খুব শীঘ্রই এসে যাবে। আমার অনেকগুলো আইডিতে আমি দেখলাম যে আমার অনেকগুলো আইডিতে এখনও পর্যন্ত মনিটাইজেশন বাটনটি আসেনি, আর কাদের আসেনি সেটা আমি জানি না, আর যাদের আসেনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এখনও পর্যন্ত এই মনিটাইজেশন বাটনটি আসেনি, তাহলে আমি আপনাদেরকে আইডিয়া দিব বা এ সম্বন্ধে কিছু বলতে পারবো। অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার পার্সোনাল আইডির লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমার থেকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের অবশ্যই আপনাদের কিছু যে সাহায্য করবো। এমনকি আমার এখানে গ্রুপও রয়েছে, আমার ফেসবুকে একটা গ্রুপ রয়েছে, সেখানে আপনাদের জন্য আমি ক্রিয়েট করেছিলাম, সেখানে আপনারা গ্রুপে গিয়ে কিন্তু জয়েন হয়ে পোস্ট করতে পারেন যে আমাদের কী কী সমস্যা ই টু জেড। আর যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক ফলো করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সো ভিডিও ছিল এই পর্যন্ত, দেখাবো নেক্সট ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফিজ।